আজ একটি জিনিস আমি কিছুদিন থেকে লক্ষ্য করছি, বা বাইরে নানান রকম আধ্যাত্মিক সম্প্রদায় এবং প্রতিষ্ঠান এবং শিবিরে অ্যাটেন্ড করার পর আমার যেটা মনে হচ্ছে কিছু জিনিস থেকে, যেমন মানুষ আস্তে আস্তে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাচ্ছে এবং মানুষের বুদ্ধি বাড়ছে, এভলিউশন হচ্ছে মানুষের। তো মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে অর্গানাইজড যে রিলিজিয়ান, এটার থেকে ব্যক্তি স্বতন্ত্রভাবে নিজের বোধ জিনিসটা চাইছে, স্বতন্ত্রভাবে কিছু বুঝতে চাইছে। এবং বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের সুবাদে আমরা অনেক কিছু জানতে পেরে যাচ্ছি অনেক সহজে, যেটা আগে খুব কঠিন ছিল, গুরুর কাছে গিয়ে আমাদের জানতে হতো। কিন্তু এখন বর্তমান স্থিতিতে পরিবর্তন হয়েছে সমাজ, এবং এখন খুব ইজিলি মানুষ জেনে যাচ্ছে গুরু তত্ত্ব এবং যে ধর্মের আন্তরিক যে বার্তা। এখানে আমার একটি প্রশ্ন যে গুরু সঙ্গ করা কতটা জরুরি আধ্যাত্মিক জীবনের পক্ষে, বা যদি কেউ গুরু সঙ্গ না করে অন্যান্য মাধ্যমের মাধ্যমে কি জ্ঞান লাভ করতে পারবে বা আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে পারবে? বিষয়টা যদি এরকম হয়, গুরু আগে গুরু কথাটাকেই তো পরিষ্কার করে ক্ল্যারিটি আসা দরকার যে গুরু কি, বিষয়টা কি। আমি একবার বলেওছিলাম, গুরু যেমন ও বলছিল, এখানে আমাদের কিছু কিছু মিসকনসেপ্ট চলে যাওয়া উচিত জীবন থেকে। যখনই আমরা বলছি যে ব্যক্তি গুরু, কোনো ব্যক্তি গুরু হয়ই না, এটা বহুবার শাস্ত্র বলেছে। তাহলে কি একটা পার্সন কি কখনো গুরু হয় না? গুরু কাকে বলে? গুরু সে যে অনেক কালেক্ট করেনি, যার মধ্যে প্রিজুডিস নেই, যার মধ্যে কনসেপ্ট নেই, যে ভিতরে খালি। গুরু গুরু একটা খালি থাকার উদাহরণ। তুমি তার থেকে গিয়ে কনসেপ্ট কী করে করাবে, কন্ডিশনিং কী করে করাবে? যে যত খালি সে ততটা গুরু। ব্যক্তি হিসাবে তার মধ্যে যতখানি কন্ডিশনিং, সেই কন্ডিশনিংকে গুরু বলা হয় না। শ্রীরামকৃষ্ণ হৃদয়ের সাথে কী ব্যবহার করলেন মামা হিসাবে, এটা গুরু তার উদাহরণ নয়। শ্রীরামকৃষ্ণ স্বামীজির সাথে কী বেঁচেছেন, শ্রীরামকৃষ্ণ সাধক কী বেঁচেছেন, তার যে ট্রান্সফরমেশন কীভাবে এসেছে, এটা গুরু তার। তো যে কোনো শিষ্যই, এই কথাটা তো বারবার অস্বীকার করার কোনো জো নেই, ইতিহাস থেকে যেমনভাবে এই যে পরম্পরা চলেছে গুরুর থেকে শিষ্যে গিয়েছে, যে প্রজ্ঞার যে যাত্রা, সেটা গুরু আর শিষ্যের মধ্যে দিয়ে একটা চেনের মতো গিয়েছে। এটাও যেমন ঘটেছে, তার সাথে এটাও ঠিক কথা যে এই ব্যক্তি গুরুর নামে তন্ত্র গঠন করা, কোনো সম্প্রদায় গঠন করা, এটা পৃথিবীর যথেষ্ট ডিজাস্টার হয়েছে। তারই ফলাফল হিসাবে আজকে ইন্টারনেট বা বিভিন্ন মাধ্যমে সব কিছু বেরিয়ে আসছে। এবার আমরা যদি মনে করি যে আমি যখন যেটা চাইছি তখন সেটা পাবো, ঠিক আছে, প্রথমত সব থেকে উপযুক্ত কথা, গুরু তো চাই, কার কি মাধ্যমে হবে যেটা বলা হলো এটা বলা যাবে না, কিন্তু এইটুকুনি নিশ্চিত আমি বলতে পারি। আমার যা ধারণা, কোনো বই শেখায়নি, কোনো লেকচার শেখায় না, কোনো ইন্টারনেট শেখায় না, কোনো মেসেজ শেখায় না, কোনো লেকচার শেখায় না, জীবন্ততা শেখায়, জীবন শেখায়, 100% জীবন শেখায়। যে ব্যক্তি জীবনের সংস্পর্শে আসেনি সে কিছু শিখবে না। হাজার সে তথ্য ভাণ্ডার হতে পারে, সেটা বিরাট লাইব্রেরি হতে পারে, সে বলে দিতেই পারে যে কুণ্ডলিনীর বিষয় কী আছে, লেফট ব্রেন কী আছে, রাইট ব্রেন। এখনকার দিনে মডার্ন গুরুদের মধ্যে এসেই গিয়েছে যে কোনো না কোনোভাবে সায়েন্সকে একটু মিশিয়ে দিতে হবে, তাহলে মার্কেটে ভালো চলে। তো এই যে আমাকে এখন দেখছে সবাই সামনে দাঁড়িয়ে, এখানে আমি যা দেখাতে চাইছি সে তা দেখছে, এই ফ্রেম আমার হাতে, কিন্তু জীবন কারোর হাতে নয়। তো ইন্টারনেট মাধ্যম হতেই পারে, যে কোনো জিনিস মাধ্যম হতে পারে, বই হতে পারে, কোনো তথ্য হতে পারে, উইকিপিডিয়া হতে পারে, এটা শুরু হতেই পারে। কিন্তু ব্যক্তিকে যদি শিখতে হয় তাকে জীবনের সংস্পর্শে আসতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সেটা কিভাবে আসবে সেটা তো অস্তিত্ব নির্ধারণ করে, এটা অস্তিত্বগত বিষয়। গুরু শিষ্য না শিষ্য শিষ্যের ইচ্ছায় হয়, না গুরু গুরুর ইচ্ছায় হয়, ঠিক আছে। এক জায়গায় তেষ্টা ওঠে, আরেক জায়গা থেকে জল ওঠে, এই দুটোর মধ্যে সংযোগ ঘটে। এই জন্য গুরুকে দেখা, এই করা সেই করা সব ঠিক আছে, আসল ব্যাপার কি ব্যক্তি গুরুর কথা বলছে একদম লিটারালি। আমার যা অনুভব,
যে ব্যক্তি গুরুর সংস্পর্শ পায়নি সে প্রেমের স্পর্শ পায়নি, এই জায়গাটা তার ল্যাকিং হয়ে যায়। ঠিক আছে, মা কেমন হয় সব ঠিক আছে, কিন্তু মায়ের মাথায় হাত রাখার যে জীবন্ততা যে পায়নি তার ক্ষেত্রে একটা ল্যাকিং থেকে যায়। সে হয়তো অনেক কিছু হবে, অনেক কিছু শিখবে, কিন্তু কোথায় আমার যেন মনে হয় ওই যখন শিষ্য আর গুরুর চোখ কথা বলে তখন অন্য কিছু বলে। তাহলে যারা কি এইভাবে পাচ্ছে না তাদেরকে কিছু হবে না, 100 বাত হবে, আলবাত হবে, আমি কি বললাম জীবন শেখায়। যখন তার সামনে দ্বিতীয় কোনো জীবন নেই তো তার জীবন শেখাবে, সে যখন জীবনের পথে চলবে তার আহরিত আমি পরিষ্কার ইনফরমেটিভ নলেজ, কারণ সবই তথ্য আমাদের মাথায়। গুরু গুরু শিষ্যের সম্পর্কে, সে মানুষ গুরুই হোক বই গুরু হোক, যদি তথ্য কালেক্ট না হয়, যদি জীবন শেখায়, তাহলেই একমাত্র সম্পর্ক স্থাপন হয়েছে। যে ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে আজকে আছে, অবশ্যই মানে ইউজ করবো, কেন করবো না, আজকে একজন বসে হয়তো আমাকে শুনছেন, ইউজ করছে, কিন্তু জো পানি কে নাম কে পানি জানে ও নাদানি হ্যাঁ। আমি সামনে নদীর ছবি দেখে নিলাম আর সামনে নদীর দাঁড়ালাম, এর মধ্যে যতটা পার্থক্য হয়, একজন খালি হয়ে গেছে তাকে দেখায় ততটাই পার্থক্য, এতে কোনো সন্দেহ নেই। আমি খুব দৃঢ়তার সাথে বলবো যারাই এমন মহাপুরুষের সংস্পর্শ পেয়েছে তারা ব্লেসেড, প্রকৃতি তাদেরকে গ্রেস দিয়েছে। সংস্পর্শ মানে আমি বলছি না আপনি বলুন আমি কি করবো, এই করবো সেই করবো, এরকম তো বিভিন্নভাবে ঘটনা সামনে আসতে পারে। যে পেয়েছে দেখতে, যেটা শম্পা কিছুটা বলল, তাহলে ইন্টারনেটের মাধ্যমে তাহলে কী করে জীবন্ততা পাবে, ব্যক্তির নিজের জীবন শেখাবে এবারে। এবার নিজের জীবন যখন শেখায় জীবন বড় কিন্তু নিষ্ঠুর হয়, বহুত ঘাত প্রতিঘাত। ওই যে প্রেমের স্পর্শ প্রকৃতি মা অনেক পরে দেয় বা কনস্ট্যান্ট আমাদেরকে দিচ্ছে, বুঝতে অনেক সময় লাগে, আমাদের চামড়া বড় মোটা কিনা, এদিকে পড়বে সেদিকে পড়বে, গোলমাল হয়ে গেল জীবনে অনেক কিছু। তাহলে কি গুরু সংস্পর্শে গোলমাল হতো না? না, তাতে কন্ডিশনিং সেটাই ঘটতো, কিন্তু গুরু একটা যেন হিন্দিতে ভাওচাক্কা বলে না, গুরু সেই মাত্র গুরু যে তোমার সামনে এইভাবে দাঁড়িয়েছে যে তুমি অবাক হয়েছি, এটুকু গুরু প্রয়োজনীয়, তার কোনো প্রয়োজনীয়তা নেই। কোটিপতি ব্যক্তি তার ঘর এত খালি হতে পারে, কনসেপ্ট যেখানে নেই, যেখানে কোনো কনসেপ্টের মেঘ নেই, সে গুরু। সেই জন্য এই যে ও যেটা বলছিল, আমার মনে হয় বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের বুঝে নিতে হবে, গুরুই তো সে যে মুক্তি দেবে, গুরুর কাছে পরাধীনতা কী করে হবে, তাহলে সে গুরু নয় আর তুমি শিষ্য নয়, এটা হতে পারে না। এখনকার সময় কী হয়ে যাচ্ছে, যেটা তথ্য অনেক মানে ইটকে, আমার তো যত রকমের জিনিসপত্র মোটামুটি বাথরুমেই হয়, আমি বাথরুম গুরু। ঠিক আছে, তো স্নান করছিলাম, স্নান করতে আমার তো গা ধুতে হয় না, চুল নেই তো স্নানই করে নিই, তো চাপ নেই কিছু, স্নান করতে করতে মাথায় আসলাম কি হচ্ছে, আমি আমাদের একজন ব্রহ্মচারীর কথা চিন্তা করছিলাম যে কি হচ্ছে কি হচ্ছে, আমার মাথায় শব্দটা তখনই এলো সাডেন, যে যত শব্দ কালেক্ট করো সব বিজ্ঞানময় কোষে, এর বেশি বাইরে যেতে পারবে না, তোমার সব কিছু বিবেক জাগিয়ে দিতে পারবে, এটা ওটা সেটা ওটা ওটা সেটা, কিন্তু প্রেম আনন্দময় কোষে জীবন ছাড়া কেউ আনতে পারবে না। ঠিক যেমন বুদ্ধ বলেন, একটা প্রদীপের থেকে আর একটা প্রদীপ জ্বলে, যে তেল কি লাগে না, সলতে কি লাগে না, প্রদীপের যে শেপ সেটা কি লাগে না, তার কি দহন ক্ষমতা লাগে না, একদম লাগে। যদি এতগুলো জিনিস আছে তাহলে আবার একটা প্রদীপের কি দরকার, ঠিক একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালানো যেভাবে দরকার ঠিক সেইভাবেই হয়। বুদ্ধবাড়ি বি ইয়োর ওন লাইফ, এর অর্থ এই নয় যে তোমাকে নিজে নিজে তুমি সব করতে পারবে, তাহলে সবার আগে তো বুদ্ধ সঙ্গ তোলা উচিত ছিল, হাজার হাজার সমন জোগাড় করে ফেলেছে, কে ভাই কি এগুলো কি দরকার আছে। যেই বুদ্ধের সামনে আসতে বুদ্ধ বলতেন বি ইয়োর ওন লাইফ গো, বুদ্ধও বুঝেছিলেন যে সিদ্ধার্থ থেকে বুদ্ধের যাত্রায় তাকে অনেক গুরুদের মধ্যে দিয়ে যেতে গিয়েছে, সে সব কিছু উত্তর পায়নি, যেমন তুমি বলছিলে উত্তর পায়নি, তারপর জীবন শিখিয়েছে, কিন্তু জীবনটা কীভাবে শিখিয়েছে বুদ্ধ জানত, এটা গুরুর করুণা, হাড় কঙ্কাল সার হয়ে গিয়ে জীবন শিখিয়েছিল, কোনো গুরু চায় তার শিষ্যকে এত কষ্ট যাতে করতে না হয়, এই জন্যই গুরু থাকে, আর কোনো কারণই নেই গুরু থাকার। বুদ্ধ নিজে বুঝলেন যে সুজাতার পায়েসের আগে তার কী স্থিতি ছিল, বুদ্ধ এটাও জানেন, ওই পাগল যেটা বলছিল, পাগল হওয়া ভাব না হলে হয় না, কিন্তু তার সাথে গুরু এটাও চায়, পিতা মাতা ওই জন্য বোঝে না, পিতা মাতা বন্ধু সখা সব গুরুকে বলা হয়েছে, সে এটাও চায় যে দাঁড়াও
আমি যেটা যেই পাথরের উপর দিয়ে গেছি তোমাদের যেন সেই পাথরের উপর দিয়ে যেতে না হয়, এইটুকুনি গুরুর প্রয়োজনীয়তা। কিন্তু সে কিছু করতে পারবে না। বুদ্ধ যখন বলছে তুমি তোমার আলো নিজে হও, অর্থাৎ ভেবে দেখো যখনই প্রদীপ জ্বলবে সে নিজের আলোতেই জ্বলবে, কখনো অন্যের আলোতে একটা প্রদীপ হতে পারে না। হ্যাঁ, কিন্তু এই আলো তার ব্যক্তিগত আলো নয়। যেখানে বিজ্ঞানময় কোষের প্রশ্ন, এই যে বিভিন্ন ইনফরমেশন কালেক্টের প্রশ্ন, ওগুলো সব কিন্তু কালেক্টিভ একটা আলো, নিজের আলো নয়, ব্যক্তির মনে হয় নিজের আলো। এর থেকে ওর কনসেপ্টটা ভালো, তো আমি ওই কনসেপ্টের সাথে কন্ডিশনিং ম্যাচ করে গেল, ওটাকে অ্যাডাপ্ট করে নিলাম। আবার এক বছর পরে মনে হলো না 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 না, এখন একটা নতুন চ্যানেল খুলেছে, এইখানে আমি ভালো জিনিস পাচ্ছি, সেখানে গেল, এই করলো সেই করলো। এই সব কিছুর মধ্যে একটা লোকসান হতে পারে, ব্যক্তি সব পড়েছে নিজেকে পড়েনি। সে যে 6 বছর ধরে শুধু কনসেপ্ট খুঁজছে, এবং আমি কাকে বলছিলাম বলেননি, কাকে বলছিলাম একজন ব্যক্তি বিষয়ে আমাদের এখানে কথা হচ্ছিল, তখন বলছিলাম যে সে শুধুমাত্র নিজেকে স্টাডি করেনি, সে ঘর বদলেছে, বাড়ি বদলেছে, আশ্রম বদলেছে, সব বদলে ফেলেছে। কিন্তু সে যেই বিন্দুতে দাঁড়িয়েছিল ওই বিন্দুটাকে সে ছাড়েনি কিছুতেই, এটা গুরু ধরে। তুমি আজকালকার দিনের ট্রেন্ড এই কথাটা আসা, আমাদের স্বতন্ত্র চিন্তাধারা, এই স্বতন্ত্র চিন্তাধারা একটা ককটেল, একটা কপি পেস্ট, কিছু সুবিধার কপি পেস্ট, এখান থেকে সুবিধা ওখান থেকে সুবিধা, এটা আমার মনে হয়। গুরুর কাছে যাওয়া ভালো, গুরুর কাছে থাকা ভালো, না থাকলে মুশকিল হয়ে যায়। উদাহরণস্বরূপ বলছি, রোদের প্রত্যেক রাতে আমার 1 প্যাক দরকার পড়ে, গুরুর সামনে আমি কী করে থাকবো? আমার মনে হয়েছে এখন আমার জন্য 1 প্যাক ভালো। আমি আমাদের এখানেও অনেক লোককে দেখেছি যারা আসে সব কিছু কথা বলে, কিন্তু তাকে যদি বলা হয় ঠিক আছে থেকে যান, এতই যখন অসুবিধা থেকে যান, তারা গোটাচ্ছে, কারণ তারা জানে তারা তাদের তাদের হৃদয় যাকে শিষ্যের হৃদয় বলে সেরকম গ্রোথ হয়নি, তারা সেই হৃদয় খুলতেই পারবে না, খুললেই যা বেরিয়ে পড়বে, সেই বের করার সাহস নেই তার, সে লুকিয়ে রাখা কেই কারেজ মনে করে। আমি কার মতো? আমার মতো। তুমি যদি তোমারই মতো হয় দরজা খুলে দাও দেখি কেমন, তুমি তোমার মতো, তখন দরকার পড়বে মোবাইলে প্যাটার্ন লাগানোর, তখন দরকার পড়বে এদিকে ওদিকে সেদিকে। তো এই যে চতুরাই, এই চতুরাই কোনো একজন যে নিজেকে খালি করে ফেলেছে পুরো, সে কারেজ দেখিয়েছে, সে মাত্র ধরতে পারবে, আর কেউ ধরতে পারবে না। তুমি জগতের সব জ্ঞান নিয়ে ফেলবে, তুমি নিজেকে কোথায় ঠকাচ্ছ সেটা ধরতে সহজে পারবে না, খুব কঠিন হবে, হবে না মজ কি হবে না। আমি কখনো কোনো বিষয়েতে এই কথা বলবো না যে এই কথাটা সিদ্ধান্ত বাক্য, তা নয়, অবশ্যই হবে, খাও মার খাও, কখনো পুলিশ শেখাবে, কখনো জেল শেখাবে। কোনো গুরু চায় না যে, বা কোনো পিতামাতা চায় না তার সন্তানের এই অবস্থাটা হোক। তো ওই যে প্রেমের স্পর্শ, গিরিশ ঘোষ গালাগালি করছে শ্রীরামকৃষ্ণকে, শ্রীরামকৃষ্ণ উঠে দাঁড়াচ্ছে, বলছে না না ঠিক আছে তুই আমার নাম নিয়ে কর, এই যে অবাক হয়ে যাবে, কি সম্ভব এই অবাক করে দেওয়া, এটা কোনো জীবন শেখায়। এবার অবাক তো তুমি পুলিশের ডান্ডাতেও হতে পারো, কেসকেও হতে পারো, অনেক কিছুতে হতে পারি, আমরা জীবন অবাক হই, দুর্ঘটনাতে হতে পারি, সর্বশান্ত হয়ে গিয়ে হতে পারি, 70 বছর পেরিয়ে গেলে তারপর অবাক হয়ে গেলে যা আমি কনসেপ্ট কুড়িয়ে কাটিয়ে দিলাম। বহু গুরুকে দেখা গিয়েছে, মানে গুরু ব্যক্তিকে দেখা গিয়েছে, তারা জীবনের একটা লম্বা টাইম স্পেন্ড করে বিভিন্ন কনসেপ্ট কুড়িয়ে ভেবেছিল অনেক কিছু করে ফেলবো, শেষ পর্যন্ত তার নখের বয়সী একজন কোনো গুরুর সামনে এসে বসে পড়েছে, তাই তো হয়, কনসেপ্ট শেখায় না। তো আমার সিদ্ধান্ত এই, যেইভাবেই হোক জীবনের সংস্পর্শে আসতে হবে, নাই ব্যক্তি নিজে এতটা জাগরিত হোক যে নিজের যে জীবন আর নিজের যে কনসেপ্ট একে আলাদা করে থাকতে, আলাদা করতে জানে, তাহলে সে নিজের জীবনকেই গুরু হিসাবে দেখবে, পেয়ে যাবে। এতটাই জাগরিত ব্যক্তি যে সে জানে যে কোনটা আমার দো পার্টনকে বিচ মাস আবুদ বাঁচা না করে, কোনটা আমার মতামতের জাঁতাকল আর কোনটা আমার শূন্যতা, যে এটা ভেদ করতে জানে, সে বিভিন্ন জায়গা থেকে, তখন তাকে তার গুরুর প্রয়োজন নয়, তার বিষয় মতো সে শুধুমাত্র নিজেকে সাজাচ্ছে, গার্নিশিং হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে একটা সাইলেন্ট ম্যাচুরিটি এসে গিয়েছে। আর না হলে কনসেপ্ট অবশ্যই, আজকে আমরা কি ইলেকট্রিসিটির সহায়তা নিচ্ছি না, এসির সহায়তা নিচ্ছি না, মাইকের সহায়তা নিচ্ছি না, তাহলে কেন ইন্টারনেটের সহায়তা নেবো না? ঠিক কথা একদম, জামা কাপড় নিচ্ছি, পলিস্টারের সহায়তা নিচ্ছি, হ্যাঁ জুতোর সহায়তা নিচ্ছি, রাবারের জুতো, বিভিন্ন রকম জুতো এসে গিয়েছে, আমরা খড়মে আটকে নেই, যেমন বললাম আমরা গুহায় আটকে নেই, কিন্তু এই কোনোটাই একটা জীবন্ত ব্যক্তির সাথে ঘর করার সমকক্ষ হতে পারে না। ঘর নাও, বাড়ি নাও, সব নাও, তুমি কি একটা গাছের মতো জীবন্ত কারোর সঙ্গ করতে পারবে? এটা পারবে না। তো এক হতে পারে যে তুমি নিজের
আমি সাংখ্যের কথাই আছি, নিজের মধ্যে থাকা পুরুষ প্রকৃতিকে, নিজের ইগো টেন্ডেন্সিকে আর নিজের যে আন্তরিক শান্ততা, যে শূন্যতা, তাকে এতটা আলাদা করেছে যে দুজনে দুজনের সঙ্গ করছে আর আনন্দ উঠছে। হয়তো একেই গুরু বলে, তোমাদেরকে শিষ্য বলাই যাবে না, তাহলে ঠিক আছে। আর না হলে দ্বিতীয় কি, মার খাও জীবনের, ওয়েল অ্যান্ড গুড। ব্যক্তির মানে পরিপক্কতার যৌবনকালে, বয়সের যৌবনকালে না, পরিপক্কতার যৌবনকালে তার মনে হয় মার খাবো, কারণ যৌবন তো মার দেয় না। যখন ঘটনা ঘটার আগে মনে হয় কিছুই ঘটেনি, যখন ঘটে তখন ঘটে। তখন এখনকার যা ট্রেন্ডও যেটা বলছে, তার মনে হয়ে যায় যে সামাল, আমি ঠিক সামলে নেব, রাম সামলেছে, শ্যাম চালিয়েছে, দুই সামলেছে, আমি ঠিক সামলে নেব। কিন্তু কিন্তু কখনো কাউকে হয় কাউকে রিভার্স যেতে হয়, রিভার্স গিয়ে সেই একই জিনিসকে অনুবর্তন করতে হয়। তো কোথাও না কোথাও ব্যক্তিকে জীবনের স্পর্শে আসতে হবে। জীবন শেষ কথা, জীবনই ব্রহ্ম, জীবনই আত্মা, জীবনই গুরু। এবারে রূপ যাই হোক, ব্যক্তিকে খুব শিষ্যের প্রতি একটি শব্দ আমি ওকে বলেছিলাম, শিষ্যের একটি বৈশিষ্ট্য অনেস্টি, আন্তরিক সততা। তুমি গুরুর কাছে কনসেপ্টের জন্য যাচ্ছ না, না ইউ আর অলরেডি ফুলফিলড উইথ ইউর প্রি কনসেপ্টস, সেই জন্য যাবে না। যদি কেউ গুরুর কাছে না যায়, তাকে তাকে এই মুহূর্তে সব কনসেপ্ট ফেলে দিয়ে খালি হতে জানতে হবে, তার সব মতামতকে রিভার্স করতে শিখতে হবে, ঠিক আছে। কোনো গুরু চাই না আমি, রাতেও রাজি, দিনেও রাজি, ভিখারি হতেও রাজি, রাজা হতেও রাজি, আমার মধ্যে বায়াসনেস নেই। তাহলে ব্যক্তিকে জীবন নিয়ে যাবে, চলো ভাই এগিয়ে চলো, কোনো অসুবিধা নেই। নাহলে ওইগুলোকে কড়া দাম দিয়ে, চড়া দামে মানুষকে পেতে হয়। এই জন্য দেখা গিয়েছে আচার্য শঙ্করের কাছে, আজকের জন্য নয়, আজকের ঘটনা নয়, যে এই যে কনসেপ্টটা আজকের দিনে তুমি বলছো যে ইন্টারনেটের যুগে আজকে সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, এরকম কিন্তু নয়, আগেও ছিল এটা। ইন্টারনেট না থাকুক, ব্যক্তি নিজেকে আগে থেকেই অমরম্মাস্মি মনে করেছে, এটা একদিনের নয়। নাহলে আচার্য শঙ্করের মতো বাচ্চার কাছে বৃদ্ধ সাধুরা কেন বসে থাকতো? যুবা 70 বছর হয়ে গেছে, কিছু শেখেনি, কীভাবে শিখলো না? তখন তো ইন্টারনেট ছিল না, তারা মনে করেছিল বই উল্টে শিখে যাব। এই জন্য উঠতে গেলে মিশতে হবে, কোনো জিনিস গড়তে গেলে চূর্ণ হতে হবে। কেউ যদি নিজেকে এতখানি রেডি করতে পারে যে নিজেকে পিষতে জানে, নিজেই পিষতে জানে, তাহলে তার মধ্যে আন্তরিক গুরুতা যাচ্ছে। আর তা তখন এই প্রশ্নটাও থাকবে না যে কোথায় কি কে কি গুরু, তার সামনে গেলে আমার কনসেপ্ট হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, তিনি যাবে, সে মধ্যে থেকে সার বের করতে জানবে। এবং সে খুব আন্তরিকভাবে বিনয়ী থাকবে, একজনের মধ্যে হয়তো সে কিছু সুন্দর জিনিস দেখেছে, সে গুরুবে নম বলে দেবে, এবং সে ঝুঁকতে কোনো অসুবিধা তার থাকবে না। ও আমাকে একবার জিজ্ঞেস করেছিল যে কোনো সম্বুদ্ধ পুরুষ যদি আপনার সামনে আসে এবং সে সন্ন্যাসী না, আপনি কী করবেন? অবশ্যই সাষ্টাঙ্গ হব, প্রজ্ঞার সামনে তার ঝুঁকতে। কিন্তু অহং যদি হয়, অহং ঝুঁকতে বড় নারাজ, ওই তখন অহং বলে কে গুরু, কে শেখায়? জীবনই তো শেখায়। তারপর দেখা যাবে যে সামান্য সামান্য ছোটো ছোটো জিনিসে সে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলছে, সামান্য কিছু হলেই তিল মিলিয়ে ওঠে। যেমন ওকে বলছিলাম যে প্রশ্ন এটা নয়, সকালে ঘুম থেকে ওঠা নিয়ে কথা হচ্ছিলো, এমনি প্রশ্ন এটা নয় যে কেউ দেরি করে ওঠে, প্রশ্ন এটা সে ইচ্ছা করলেই উঠতে পারে না, সে যখন আলাদা, তাই তো না? যদি তোমার যদি হয় যে না উঠি না, উঠলে কি জ্ঞান হবে, না উঠলে জ্ঞান হবে, তো উঠলে কেন হবে না? ওঠাও যেতে পারে, জামা প্যান্ট যদি পরা যেতে পারে, আমি ওকে বলছিলাম, তাহলে উলঙ্গও হওয়া যেতে পারে। যে উলঙ্গ হতে জানে না, তাকে জামা পরার টেকনিক শিখতে হবে এখন। তো এই জায়গাটা শিষ্যের ক্ষেত্রে সততা, আর গুরুর ক্ষেত্রে খুব আন্তরিক প্রেম, এই দুটো বিধি। এটা যেখান থেকে হয় ঠিক